हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियोते एटीके मोहनबागान एएफसी कपर टिकट नहीं एक गुरुत्वपूर्ण अपडेट देवार आछे। तो वीडियो एक स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रही। और जरा प्रथमवार आमार चैनेले एसेछो तारा अवश्य चैनल सबसक्राइब कर दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पावार जोन्नो। तो फ्रेंड्स, आगामी 19 एप्रिल एटीके मोहनबागान प्रिलिमिनारी राउंड फाइनाले मुखोमुखी होते चले ढाका आबायनी। और मैचटा शुरू होते मात्र आर दो दिन बाकी बोलते गेले, आज के 17 तारीख 19 तारीखे एटीके मोहनबागान नामते चले। तो मैचर आगे अनलाइने टिकिट किन्तु अनेक दिन आगे थेके बुक करा शुरू हो गिएछिलो, तोमादेरके आमी भिडियो बनिए जानिए दिएछिलाम। बुक माई शो थेके तोमरा टिकिट बुक करते पारते। एबार तोमरा अनेकेई आमाके कमेंट करछिले जे दादा, एई अनलाइने बुक करा टिकिटटा आमरा कबे हाते पाबो। तो देखो, अनलाइने जे टिकिटगुलो तोमरा बुक करेछो सेइखाने किन्तु तोमादेर एकटा मेल आसबे बा फोने एसएमएस आसबे। सेई एसएमएसटा आसार परेई किन्तु तोमरा टिकिटटा कालेक्ट करते जेते पारबे। सेई मेलटा बा एसएमएसटा जतक्षण ना आसछे ततक्षण तोमरा टिकिट कालेक्ट करते যাবে না, তাহলে কিন্তু তোমরা পাবে না। অতএব ফালতু ফালতু বেকার ঘোরা হবে, তার থেকে এসএমএস এর জন্য ওয়েট করো। তো আশা করা যায় আজ থেকে কিন্তু ওই রকম টিকিট, মানে যারা অনলাইনে বুক করেছো তাদের জন্য হয়তো টিকিট আজ থেকেই দেওয়া শুরু হতে পারে। এখন অবধি আমার কাছে কোনো অফিশিয়াল আপডেট নেই, আপডেট এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়া এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অফলাইনে টিকিট তোমরা কিভাবে কাটবে। তো দেখো, অফলাইনে টিকিট বিক্রি কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। মোহনবাগান ক্লাব তাবু ও যুব ভারতীর 4 নম্বর গেট থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হচ্ছে, যেটা তোমরা সকালবেলা 11টা থেকে সন্ধ্যাবেলা 6টা অবধি কাটতে পারবে। তো এই সময়ের মধ্যে তোমরা যদি কাটতে চাও তো কাটতে পারবে। আর টিকিটের প্রাইসও তোমাদেরকে আর একবার বলে দিই, যারা অফলাইনে কাটতে চাও টিকিটের প্রাইস কিন্তু এবারে ন্যূনতম প্রাইস হচ্ছে 100 টাকা, 100, 300 এবং 500 টাকা। এই তিনটে প্রাইসের টিকিট কিন্তু এবারে বিক্রি হবে। 300 টাকার প্রাইসটা কিন্তু কমানো হয়েছে, আগেরবারে অনেক টাকা 300 টাকা থেকে শুরু হচ্ছিল, সেই কারণে এবারে 100 টাকার টিকিট রাখা হয়েছে। আশা করা যায় এবারে আরও বেশি দর্শক কিন্তু মাঠে থাকবে, কারণ টিকিটের প্রাইসও কমানো হয়েছে। আগেরবারে টিকিটের প্রাইস অত্যাধিক থাকায় অনেকে টিকিট কাটতে পারেনি, এবারে কিন্তু টিকিট কেটে একটা ঢোকার চান্স রয়েছে। তো দেখো, যারা কাটতে চাও তো অফলাইনে কাটতেই পারো, আমি তোমাদেরকে বলেই দিলাম। আজকে সকালবেলা 11টা থেকে সন্ধ্যাবেলা 6টা অবধি কিন্তু তোমরা টিকিট পাবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।